সরকারকে বিদায়ে সেপ্টেম্বরে চূড়ান্ত লড়াই বলছেন গণতন্ত্র মঞ্চ। এদিকে সরকারের পতন এখন সময়ের ব্যাপার বলছেন রেজা কিবরিয়া। জানাবো সরকারের পতন না হলে কারো রক্ষা নাই বলছেন নূর। জানিয়ে দেব ভারত কেন বাংলাদেশে নির্বাচন নিয়ে সক্রিয় হলো। এবং সর্বশেষ জানাবো পিরোজপুরে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার দুই। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারকে বিদায়ে সেপ্টেম্বরে চূড়ান্ত লড়াই বলছেন গণতন্ত্র মঞ্চ। সরকারকে বিদায়ে সেপ্টেম্বরে চূড়ান্ত লড়াই হবে এই বক্তব্য দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন আগস্টে আন্দোলন পুনর্গঠন করা হয়েছে, সেপ্টেম্বর মাসে এই সরকারের বিরুদ্ধে আখেরি লড়াই হবে। সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের পদ্মা সেতু করতে 40,000 কোটি টাকা লাগে, এক্সপ্রেসওয়ের 1 কিলোমিটার করতে লাগে 272 কোটি টাকা, অথচ ভারত 900 কোটি টাকায় চাঁদে অভিযান চালায়, 1,180 কোটি টাকায় ভূপেন হাজারিকা সেতু করে। এই সরকার বিদায় নিলে এসব লুটপাটের হিসাব আদায় করা হবে। দেশে লুটপাটের রাজত্ব চলছে বলে অভিযোগ করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব। তিনি বলেন, যারা বাংলাদেশ ব্যাংকের ডলার চুরির জন্য দায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু বিরোধীদের আন্দোলন দমনে সরকার তৎপর। সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে দাবি করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকার বুঝে গেছে তাদের আয়ু ফুরিয়ে গেছে, তাই সব লুটপাট করছে, ব্যাংকগুলোকে ফোকলা করতে শুরু করেছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে দেশ বিরোধী উল্লেখ করে জোনাস থেকে বলেন, উচ্চ আদালতের রায়কে বিকৃত করে নিজেদের মন মতো এই সংবিধান তৈরি করেছে সরকার। জনগণ এই সংবিধান মানে না, এই সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম বলেন, আওয়ামী লীগ এখন মাফিয়াদের সংগঠনে পরিণত হয়েছে, এই দলের ভেতরে যারা মানবিক প্রকৃত রাজনীতিবিদ তারা আজ কোণঠাসা, নির্বাচনের আগে সরকার দেশকে লুটের বাজারে পরিণত করেছে বলে দাবি করেন বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সরকারের পতন এখন সময়ের ব্যাপার বলছেন রেজা কিবরিয়া। গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া বলেছেন, এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার। তাদের চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, কোথাও পালানোর পথ নেই, কারণ গণতান্ত্রিক বিশ্বে তাদের কোনো বন্ধু নেই, সব দরজা বন্ধ। রেজা কিবরিয়া বলেন, রাশিয়া, চীন ও ভারত এই সরকারের অবৈধ কার্যক্রমকে প্রকাশ্যে গোপনে সমর্থন দিচ্ছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এসব দেশের ভিনদেশী আধিপত্য আগ্রাসন এদেশের মানুষ মেনে নেবে না, শেখ হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে। তিনি বলেন, এই সরকারের গণতান্ত্রিক বিশ্বে কোনো বন্ধু না থাকলেও তারা চীন, রাশিয়া, ভারতের মতো কিছু সাম্প্রদায়িক একনায়কতন্ত্র, স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রের সমর্থন পাচ্ছে। এসব রাষ্ট্রের কুশীলবরা প্রকাশ্যে গোপনে এই সরকারকে অস্কার দিচ্ছে। এসব দেশ বিগত 15 বছর বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কৃতিতে বামপন্থী আগ্রাসন চালিয়েছে, যার প্রমাণ গণতান্ত্রিক বিশ্বের কাছে আছে। আমরা এই ফ্যাসিস্ট রাষ্ট্রগুলোকে বলতে চাই, আমরা বেঁচে থাকতে এদেশে ভিনদেশি আধিপত্য আগ্রাসন মেনে নেব না, জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও ভোটাধিকার, মানবাধিকার ও সুশাসনের জন্য প্রাণপণ লড়াই সংগ্রাম করব। সরকারের পতন না হলে কারো রক্ষা নাই বলছেন নূর। গণঅধিকার পরিষদের সভাপতি নূর হক নূর বলেছেন, ক্ষমতা হারানোর ভয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানছে না সরকার, কারণ এরা ভালো করে জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না, তাই প্রশাসনের দলীয়করণ করে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের দিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়াচ্ছে। বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা করে মামলা দিয়ে আতঙ্ক ছড়িয়ে ক্ষমতায় থাকতে চাচ্ছে। হামলা মামলা করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের একদফার আন্দোলন থেকে দূরে রাখা যাবে না। নূরলক আরও বলেন, সরকার ক্ষমতা ধরে রাখতে প্রশাসনের ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের বিভিন্ন পদে চাকরি দিয়েছে, দেশের মানুষের সেবা করা নয়, প্রশাসনের এই কতিপয় ব্যক্তিদের কাজ হচ্ছে বিরোধী মত নির্মূল করা, মিথ্যা মামলায় ফাঁসানো আর টাকা পয়সা উপার্জন করতে দুর্নীতিবাজ, চাঁদাবাজি, দখলবাজি করা। তিনি বলেন, জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে, ব্যাংকগুলো থেকে অনিয়ম করে ভুয়া কাগজপত্র দেখিয়ে দরবেশরা হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে দিচ্ছে, দেশ থেকে ডলার বাইরে চলে যাচ্ছে যার ফলে মুদ্রাস্ফীতি বাড়ছে, টাকার মান কমছে, জিনিসপত্রের দাম একের পর এক বাড়ছে। এই সরকারের পতন না হলে কারো রক্ষা নেই। সরকার একঘেয়েমি করে নির্বাচন করলে স্যাংশনের কালো মেঘ ঢেকে যাবে, যা দেশে দুর্ভিক্ষ ডেকে আনবে, তাই দেশ বাঁচাতে সকলকে রাস্তায় নেমে গণ আন্দোলন করে সরকারকে বিদায় দিতে হবে।
ভিন্নমতের মানুষের বুকে গুলি করছে, রাতের বেলা ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, সন্তানের লেখার জন্য মাকে জঙ্গি বানানোর নাটক করছে, আমেরিকা ইউরোপ ভারতকে ভুল বোঝাতে জঙ্গি নাটক সাজাচ্ছে, অথচ আওয়ামী লীগই তো জঙ্গি। তারা মানুষকে গুম খুন করছে, মানুষের ভোটাধিকার হরণ করে মানবতা বিরোধী অপরাধ করছে। আওয়ামী লীগ এসব করে আজকে স্বাধীনতা বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, আগামীতে এই দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী মানবতার শত্রুদের 14-18 মার্কা নির্বাচন করতে দেওয়া হবে না। বাংলাদেশে নির্বাচন হবে জনগণের সিদ্ধান্তে, এখানে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে। তবে বন্ধুরাষ্ট্র হিসেবে আমেরিকা ইউরোপের মতো যারা জনগণের পাশে থাকবে তাদের প্রতি আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা ও সমর্থন থাকবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ভারতের সহযোগিতা ব্রিক্সে ঢুকতে হোঁচট খেয়েছে, এভাবে আগামী নির্বাচনেও তারা হোঁচট খাবে। পুরো আন্তর্জাতিক মহল এই সরকারকে বর্জন করেছে, জনগণের মুখেও স্লোগান শুরু হয়েছে, দফা এক দাবি এক, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ। সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, ধারাবাহিকভাবে রাজপথে থাকলে এই সরকারের রফা দফা হবে ইনশাল্লাহ। ভারত কেন বাংলাদেশের নির্বাচন নিয়ে সক্রিয় হলো? প্রথম 2 বছর ভারত মোটামুটি নীরব ছিল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র গত 1 বছর থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে নানামুখী তৎপরতা লিপ্ত, তখনও ভারতের ভূমিকা ছিল রহস্যময়। বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হচ্ছিল, ভারত আসলে কি চায়, ভারত কি এবার নিরাপত্তা অবলম্বন করবে। এর মধ্যে ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ ব্যাপার। ভারতের এই নিরাপত্তা অনেকের কাছে অনেক রকম প্রশ্ন তৈরি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তা ভেঙে ভারত সক্রিয় হলো। শুধু সক্রিয় হলো না, আগামী নির্বাচন নিয়ে বাইরের দেশগুলোর যে তৎপরতা, সেই তৎপরতায় চালকের আসন দখল করে নিয়েছে ভারত। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে নির্বাচনের আগে গত 1 মাস ধরে ভারত কেন বাংলাদেশের ব্যাপারে এত তৎপর, এত সক্রিয়? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেছে 4টি কারণ। এই কারণগুলোর মধ্যে রয়েছে, ভারতের বিচ্ছিন্নবাদী তৎপরতা অবরোধ করা। ভারতের বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহের প্রধানতম কারণ হলো ভারতের অভ্যন্তরীণ সমস্যা। ভারতে নানা রকম বিচ্ছিন্নবাদী তৎপরতা বিভিন্ন সময় ছিল, কিন্তু 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই বিচ্ছিন্নবাদীদের তৎপরতা বন্ধ হতে থাকে, এখন এটি শূন্যে নেমে এসেছে। ভারতের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কাররা মনে করেন যে কয়েক হাজার কোটি রুপির সাশ্রয় হচ্ছে ভারতের এই বিচ্ছিন্নবাদী তৎপরতা বন্ধ হওয়ার কারণে। অতীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় এসেছে তারা এই ধরনের বিচ্ছিন্নবাদীদের নানাভাবে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। বিশেষ করে 2001 থেকে 2006 সাল পর্যন্ত এই বিচ্ছিন্নবাদী তৎপরতা ছিল বাড়াবাড়ি পর্যায়ে। ভারত মনে করে যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা যদি নষ্ট হয়, বাংলাদেশে যদি শেখ হাসিনা বদলে অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল সরকার গঠন করে, তাহলে আবার বিচ্ছিন্নবাদী তৎপরতা শুরু হতে পারে, যেটা ভারতের উন্নয়নের অব্যাহত ধারার জন্য বড় হুমকি সৃষ্টি করতে পারে। এই কারণে ভারত মরিয়া হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে, এবং এই নির্বাচনে যে কোনোভাবেই কোনো অন্য শক্তি আসতে না পারে সে ব্যাপারে ভারত কথা বলছে কোনো রকম রাগঢাক ছাড়াই। জঙ্গিবাদের উত্থান, ভারত মনে করে যে এই উপমহাদেশের প্রধান শত্রু হলো জঙ্গিবাদ। পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধের প্রধান কারণ হলো পাকিস্তান জঙ্গিবাদের লালন করে এবং জঙ্গিবাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, আর পাকিস্তানে এই আশ্রয় প্রশ্রয়ের কারণে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে এমন আশঙ্কা ভারত সবসময় করে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে শূন্য সহিংসতার নীতি গ্রহণ করেছে। জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ বন্ধে বাংলাদেশ সরকারের ব্যবস্থাকে ভারত গভীর শ্রদ্ধার চোখে দেখে, আর ভারত মনে করে যে এমন কোনো রাজনৈতিক দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা উচিত নয় যারা জঙ্গিবাদকে লালন করবে, আশ্রয় প্রশ্রয় দেবে। বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান, ভারত মনে করে যে বাংলাদেশে আর যাই হোক কোনোভাবেই যেন সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান করতে না পারে। বিশেষ করে আফগানিস্তানে তালেবান কর্তৃত্ব প্রতিষ্ঠার পর ভারত এ ব্যাপারে আরও সচেতন, আর এই কারণে বাংলাদেশে যেন কোনোভাবে আগামী নির্বাচনে একটি সাম্প্রদায়িক শক্তির উত্থান না ঘটে সেটি নিশ্চিত করতে চায় প্রতিবেশী রাষ্ট্রটি। ভারত মনে করে যে আওয়ামী লীগ ছাড়া অন্য প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে সাম্প্রদায়িক শক্তির যোগসাযোগ রয়েছে, আর এই কারণে ভারত এই সমস্ত সাম্প্রদায়িক গোষ্ঠীকে ক্ষমতায় দেখতে চায় না। অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্য সহযোগিতা, ভারতের পক্ষ থেকে খোলামেলাভাবে বলা হয় যে গত এক যুগে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন যাত্রা উপনীত হয়েছে, আর এটি সম্ভব হয়েছে 2 দেশের পারস্পরিক বিশ্বাস এবং আস্থার জন্য। 2 দেশের অর্থনৈতিক সম্পর্ক যেমন বেড়েছে, তেমনি বাংলাদেশ ট্রানজিট সুবিধা দিয়ে ভারতকেও একটি সুবিধাজনক অবস্থানে দাঁড় করিয়েছে। এই পরিস্থিতি পাল্টাতে চায় না ভারত। মূলত ভারতের নিজেদের অভ্যন্তরীণ কারণে বাংলাদেশের নির্বাচন দেশটির কাছে গুরুত্বপূর্ণ, আর সে কারণেই ভারত এখন বাংলাদেশ নির্বাচন নিয়ে অনেক বেশি সক্রিয়। পিরোজপুরের রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার 2। পিরোজপুর সদর উপজেলায় এক নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে পিরোজপুর নাজিরপুর গোপালগঞ্জ সড়ক দিয়ে ওই নারী পিরোজপুর শহর থেকে কদমতলা উপজেলার দিকে যাচ্ছিলেন। ঝড়ঝড়িয়া তলা নামক স্থানে পৌঁছলে স্থানীয় আমিন খান ও ইমরান খান নামে দুই যুবক মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে ওই নারীকে জোরপূর্বক একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানে প্রায় 2 ঘন্টা আটকে রেখে তারা ওই নারীকে ধর্ষণ করেন। পরে তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্ট পাসওয়ার্ড রেখে তাকে ছেড়ে দেন। রাতে ওই নারী পিরোজপুর সদর থানায় এসে বিষয়টি পুলিশকে জানান। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন জানান, ধর্ষণের ঘটনায় শুক্রবার পিরোজপুর সদর থানায় মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি আমিন খান এবং সোহাগ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমিন খান সদর উপজেলার টোনা ইউনিয়নের চালিশে গ্রামের চান খানের ছেলে। সোহাগের বাড়ি পিরোজপুর সদর উপজেলার আলমকাঠি গ্রামে। তার বাবার নাম সালাম মীর। তিনি পেশায় ভাড়াই চালিত মোটরসাইকেলের চালক। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।